এবার এলিট ফোর্সের হাতে আসছে অগ্নিপাঁচ, রেঞ্জে গোটা চীন। কিছুদিনের মধ্যেই ভারতের হাতে আসবে সেই অস্ত্র যা দিয়ে আঘাত করা যাবে চীনের যে কোনো অংশে। ভারতের সামরিক শক্তি বাড়িয়ে হাতে আসছে অগ্নিপাঁচ। পরমাণু অস্ত্র নিয়ে এটি ছুটতে পারে 5000 কিলোমিটার। এলিট স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডোর হাতে চলে আসবে সেই মিসাইল। ভারতীয় সেনার ক্ষমতা কয়েকগুণ বেড়ে যাবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এসএফসিকে দেওয়ার আগে অগ্নিপাঁচের রুটিন মাফিক পরীক্ষা চলছে এখন। চীনের বেইজিং, সাংহাই, গুয়াংঝু তো বটেই, অগ্নিপাঁচের আওতায় এসে যাবে হংকংও। গত মাসে ওড়িশা উপকূল থেকে এই আগ্নেয়াস্ত্রে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে। আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স ও উত্তর কোরিয়ার মতো হাতে গোনা কয়েকটি দেশের হাতেই এই ধরনের মিসাইল আছে। ভারতের অস্ত্রভাণ্ডারে রয়েছে 700 কিলোমিটার পাল্লার অগ্নি 1, 2000 কিলোমিটার পাল্লার অগ্নি 2, 2500 কিলোমিটার অগ্নি 3 ও 3500 কিলোমিটারের বেশি পাল্লার অগ্নি 4। এবার অগ্নিপাঁচও তুলে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর হাতে। অস্ত্রভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে তুলতে আরও বেশ কয়েকটি প্রকল্পের ওপর কাজ চালাচ্ছে কেন্দ্র।